কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। বন্ধুরা, আপনারা এতদিন শিখেছেন কিভাবে লুপ বানাতে হয়, কিভাবে কন্ডিশন বানাতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে লুপ, কন্ডিশন এগুলোকে কাজে লাগিয়ে আমরা কোনো প্রবলেমকে সলভ করতে পারি। মনে করুন, আপনাকে 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করতে হবে, কিন্তু শুধু জোড় সংখ্যাগুলোই আপনার প্রিন্ট আউট হবে, বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট আউট হবে না। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা একটা লুপ আর একটা কন্ডিশন লাগিয়ে আমরা সহজেই বের করতে পারি। তো তার জন্য আমরা যে কোনো লুপ ইউজ করতে পারি, নায় আমরা ফর লুপ ইউজ করতে পারি বা হোয়াইল লুপ, যেটা ইচ্ছা ইউজ করতে পারি। তো আমি ফর লুপ দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমরা ফার্স্টে লিখলাম ফর ভ্যারিয়েবেল আই ইকুয়াল টু 1, তারপর এখানে সেমিকলন দিয়ে শেষ করলাম। আই কতক্ষণ চলবে? যতক্ষণ ছোট অথবা সমান হবে 10-এর থেকে, কারণ 10 অবধি আমাদের সংখ্যা প্রিন্ট করতে বলা হয়েছে। এবং আই বাড়বে কত করে? আই বাড়বে আই প্লাস 1 ভাবে, তাই তো? তাহলে আই প্লাস 1 হয়ে গেল। এবার আমরা কি করব, যখন কন্ডিশনটা ট্রু হবে তখন আমরা কি করব, তখন আমরা এখানে প্রিন্ট করব সিম্পলি। তো প্রিন্ট করতে হলে আমরা জানি কনসোল লগ লিখতে হয়। তো কনসোল লগের মধ্যে আমরা কী প্রিন্ট করে দেবো? আইকে প্রিন্ট করে দেবো সিম্পল, ঠিক আছে? তো এই অবস্থায় যদি আমি এটাকে সেভ করে ব্রাউজারে রান করি, তাহলে দেখা যাবে যে আপনার 1 থেকে 10 অবধি সবাই প্রিন্ট আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই বিজোড় সংখ্যাগুলোকে বাদ দিতে হবে, শুধু থাকবে কে, 2, 4, 6, 8, 10, এরা থাকবে। তাহলে আমরা কিভাবে এটা বের করব? আমরা এখানে একটা বুদ্ধি লাগাতে হবে, একটা কন্ডিশন আর একটু আপনাকে মাইন্ড খাটাতে হবে, তাহলেই আপনি পেরে যাবেন। কি করতে হবে? আমরা শিখেছিলাম মড বের করতে। মড মানে হচ্ছে ভাগশেষ। আপনি যদি না জানেন, তাহলে আমি কাট সেকশানে দিয়ে রেখেছি আমার সেই ভিডিওটা, যেখানে আমি মড নেয়া এবং মড কাকে বলে সেটা আমি বুঝিয়েছিলাম। তো মড মানে হচ্ছে যখন 2 দিয়ে ভাগ করলে কোনো কিছুর ভাগশেষ 0 থাকবে, তখন সেটা জোড় সংখ্যা হবে। আর এটা আমরা মড দিয়ে বের করতে পারবো, কারণ আমাদের ভাগশেষটা দরকার, ঠিক আছে? ভাগ ফলটা নয়, ভাগশেষটা দরকার, তাই আমরা মড দিয়ে বের করব। তা আমরা কন্ডিশনটা কীরকম লিখব? লিখব ইফ আই মড 2 ডবল ইকুয়াল টু 0, তাহলে এটা যখন ট্রু হবে তখন আমাদের গিয়ে প্রিন্ট আউট হবে, তার আগে আমাদের প্রিন্ট আউট হবে না। তাহলে এই রকম লিখে এটা যদি আমরা সেভ করি আর ব্রাউজারে গিয়ে যদি দেখি, তাহলে দেখুন আমাদের যা এক্সপেক্টেড রেজাল্ট সেটাই আমরা পেয়েছি। শুধু জোড় সংখ্যাগুলো আসছে, কোনো বিজোড় সংখ্যা আসছে না। ক্লিয়ার হয়েছে? তো এটা কিভাবে হলো এটা আমি এবার একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? চলুন দেখা যাক। ওকে, তাহলে কোডের এক্সিকিউশনটা বোঝা যাক। এখানে লেখা আছে ভার আই ইকুয়াল টু 1, তার মানে আই এখন 1 হয়ে গেল, মেমোরিতে অ্যাসাইন হয়ে গেল আই ইকুয়াল টু 1। এইবারে আই 10-এর থেকে ছোটো কিনা চেক করতে আসলো, দেখলো হ্যাঁ এটা ট্রু, ট্রু হয়ে গেল। সুতরাং লুপের যে ট্রু সেকশানটা সেইখানে ঢুকে গেল। লুপের ট্রু সেকশানে ঢুকেই দেখলো একটা কন্ডিশান রয়েছে। এবার কন্ডিশানটাকে চেক করতে যাবে, তাহলে আই 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার মড কত হয় সেটা দেখবে। যখন আপনি এক, আই মানে 1, 1কে যখন 2 দিয়ে ভাগ করবেন তখন ভাগশেষ আসবে 1, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে সেটাই আছে, আপনি এখানে দেখে নিন। দেখুন এটা এখানে যদি 1কে যদি 2 দিয়ে মড করা হয় তাহলে আসবে আপনার 1 ভাগশেষ, ঠিক আছে? ওকে, আমি আপনাদের জন্য আগে থেকেই করে রেখেছি, আপনারা এখানে দেখতে পাবেন। তাহলে উত্তর আসলো আমাদের 1। 1 কখনোই সমান নয় 0-র সঙ্গে, কারণ আমরা এখানে চেক করেছি যে এই দুটোর যে রেজাল্ট আসবে, আইকে যখন 2 দিয়ে মড করা হবে তখন ভাগশেষ আসবে যেটা, সেটা সবসময়তেই 0-র সঙ্গে সমান হতে হবে, তবে গিয়ে কন্ডিশনের যে ট্রু ব্লকটা আছে তার মধ্যে ঢুকবে। তো এক্ষেত্রে বেরোলো 1, যেটা 0-র সঙ্গে সমান নয়, তাই জন্য এর যে ট্রু ব্লকটা সেখানে ঢুকলো না, কন্ডিশনের ট্রু ব্লকে ঢুকলো না। ঢুকলো না মানে এই লাইন থেকেও চলে আসলো পরের লাইনে, পরের লাইনে এসে দেখলো যে লুপের ব্লকটা শেষ হয়ে গেছে। তো সুতরাং লুপের ব্লক শেষ হয়ে গেলে ও কী করবে, ইনক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্টে গিয়ে আইয়ের সঙ্গে 1 যোগ করলো, মানে হয়ে গেল আই এখন 2। 2 হয়ে যাওয়ার পরে ও আবার চেকিংয়ে যাবে, দেখলো যে হ্যাঁ এটা ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সুতরাং ও আবার কিন্তু এই ট্রু ব্লকের মধ্যে ঢুকে যাবে। এটা কিন্তু লুপের ট্রু ব্লক, ঠিক আছে? এখানে ঢুকে গিয়ে আবারও পরের লাইনে কী পাবে, কন্ডিশন পাবে। কন্ডিশনে আই এখন কত? 2। তাহলে 2 যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ সবসময় 0 হবে, তাই তো? 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সুতরাং এই কন্ডিশনটা এবারে হলো ট্রু। যখনই ট্রু হলো তখনই এইটার মধ্যে ঢুকলো, ঢুকে কী করলো, প্রিন্ট করলো কত না আইকে। সুতরাং আই কত আছে? 2। প্রিন্ট আউট আমাদের কত আসবে? আসবে আমাদের 2, ঠিক আছে? হওয়ার পরে ও পরের লাইনে চলে গেল, দেখলো কন্ডিশন শেষ, সুতরাং ও এখানে এটাকে শেষ করে দিল।
তার পরের লাইনে গেল, দেখলো লুপের ব্লকটা শেষ হয়েছে, লুপ যখনই শেষ হয়েছে দেখলো ও আবার গেল ইনক্রিমেন্টে, ইনক্রিমেন্টে গিয়ে আইকে করে দিল 3, 3 করে দেওয়ার পরে ও আবার চেকিংয়ে গেল, চেকিংয়ে দেখলো এটা ট্রু আছে, আবার এখানে ঢুকে গেল, এই জায়গায় ঢুকে গেল, ঢুকে গিয়ে আবার কন্ডিশন পেলো, কিন্তু 3কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ হবে 1, সুতরাং এটা আবার সমান হচ্ছে না 0-র সঙ্গে, সুতরাং আবার ও এখানে ঢুকলো না, ও চলে আসলো এই লাইনে, এই লাইনে এসে আবার লুপটা শেষ হলো, লুপ শেষ হওয়ার পরে আবার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে এখন আই হলো 4, যখন 4 হবে তখন 2 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ হবে 0, তাই তো? তখন আবার এইটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে এটা কত আসবে, এটা আসবে 4। তো বুঝতে পারছেন এইভাবেই এটা আবার যখন 5 হবে, 5-এর ক্ষেত্রে ও এইখানেতেই কন্ডিশনটা ফলস হয়ে যাবে বলে প্রিন্ট আউটটা আর হবে না। 5কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ আপনার 1 থেকে যাবে, তাহলে 1 কখনোই 0-র সঙ্গে সমান হচ্ছে না, সুতরাং এই ট্রু ব্লকে ঢুকছে না, ঢুকছে না, তাই প্রিন্ট হচ্ছে না 5টা। কিন্তু যখন আবার 6 হবে, ইনক্রিমেন্ট হয়ে যখন আই যখন 6 হয়ে যাবে, তখন কি হবে, আপনি যখন 6কে 2 দিয়ে ভাগ করবেন তখন আপনার ভাগশেষ হবে 0, তখন আবার এটাও 0, ইকুয়াল টু, ডবল ইকুয়াল টু 0, সুতরাং এইটা আবার ট্রু করে যাবে, তখন আপনার প্রিন্ট আউট হবে। তাহলে 6 আবার আপনার এখানে আসবে, আবার 7 আসবে না, কারণ 2কে যদি আপনি, 7কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার কিন্তু ভাগশেষ আসবে 1, সেক্ষেত্রে আবার এটা 0-র সঙ্গে ম্যাচ করবে না, সুতরাং প্রিন্ট আউট হবে না। কিন্তু 8 যখন হবে তখন আমি 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, সুতরাং ও এই ট্রু ব্লকের মধ্যে ঢুকবে এবং এটা প্রিন্ট করে দেবে এখানে 8, ঠিক আছে? এইভাবেই 9কে আবার করবে না, আবার করবে 10কে প্রিন্ট আউট, 10কে প্রিন্ট আউট করার পরে ইনক্রিমেন্ট করবে যখন, তখন আমার আই হয়ে যাবে 11, আর যখনই আই 11 হয়ে যাবে চেকিংয়ে যাবে, গিয়ে দেখবে যে 11 10-এর থেকে ছোটো বা সমান কোনোটাই না, সুতরাং লুপ শেষ হয়ে যাবে আর আমার প্রিন্ট আউটটা 2, 4, 6, 8, 10 এর মধ্যেই থেমে যাবে, ঠিক আছে? দেখুন সেটাই আমার এখানে হয়েছে, আমার কিন্তু প্রিন্ট আউট 2, 4, 6, 8, 10-এই দাঁড়িয়ে আছে, যেটা আমার এখানে আউটপুট বেরিয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এত অবধি? ওকে, আপনাদের যদি মনে কোনো কোশ্চেন এখনও থেকে থাকে, যদি আপনার কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়, আপনি কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আমার সময় মতো উত্তর দিয়ে দেবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি যতগুলো লুপের উদাহরণ দেখেছি সবকটাতে লুপের ইনক্রিমেন্ট হয়েছে, সুতরাং আপনারা হয়তো ভাবছেন যে লুপ শুধু হয়তো বাড়ে, লুপ কমে বা অন্য কিছু হয়তো হয় না, কিন্তু সেটা ঠিক না। লুপকে আপনি ছোটোর থেকে বড়োর দিকে নিয়ে যেতে পারেন বা বড়োর থেকে ছোটোর দিকে নিয়ে যেতে পারেন, সেটা আমি একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আপনি ধরে নিন আই ইকুয়াল টু 1 না ধরে আই ইকুয়াল টু আপনি ধরলেন 10, আর আই কতক্ষণ চলবে সেটা আপনি হয়তো বলে দিলেন, আই যতক্ষণ বড় হবে 0-র থেকে ততক্ষণ আপনার চলবে লুপটা, ঠিক আছে? আর আপনি আই কে কী করছেন, আই মাইনাস করে দিচ্ছেন 1, ঠিক আছে? এই সিচুয়েশানে আপনি যদি এটাকে প্রিন্ট করেন তাহলে কীরকম উত্তর আসবে দেখুন, এই প্রিন্টটাই যেটা আপনার 2, 4, 6, 8, 10 হয়েছিল সেটা আপনার হবে 10, 8, 6, 4, 2, উল্টো দিক দিয়ে হলো, কী হলো, এটা ডিক্রিমেন্ট হলো, ঠিক আছে? ফার্স্টেই আই ছিল 10, সুতরাং আই ফার্স্টে আপনার 10 হচ্ছে, তারপরে আপনার এখানে গিয়ে চেক করছে যে আই কি 0-র থেকে বড়, অবশ্যই 10 0-র থেকে বড়, সুতরাং ও তখন এটা ট্রু পেয়ে গেল, ট্রু পাওয়ার পরে এই ব্লকের মধ্যে ঢুকলো, ঢুকে একই রকম হিসাব করছে, 10কে চেক করলো, 10কে 2 দিয়ে ভাগ করলো, 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল অবশ্যই আসবে 0, তাই তো? কারণ 5 2 10 হয়ে যাবে, ভাগশেষ কিছু বাঁচবে না, ভাগশেষ 0, সুতরাং 0 = 0, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, ট্রু হয়ে যাওয়ার পরে ও প্রিন্ট আউট করে দিল কত, ফার্স্টেই আপনাকে প্রিন্ট আউট দিল ও 10, তারপরে আবার ও কন্ডিশনটা শেষ করলো, কন্ডিশনটা শেষ করার পরের লাইনে গেল, লুপটা শেষ হলো, লুপটা শেষ হওয়ার পরে এখানে কি হলো, ইনক্রিমেন্ট নয়, এখানে হলো ডিক্রিমেন্ট, তাহলে আয়েতে নতুন ভ্যালু কি ঢুকছে, আয়ের বর্তমান ভ্যালু মাইনাস 1, মানে আয়ের বর্তমান ভ্যালু ছিল 10, তার থেকে 1 বিয়োগ গেলে কত হয় 9, তাহলে আয়ের বর্তমান ভ্যালু হলো 9, এবার 9কে চেক করলো যে এটা কি 0-র থেকে বড়, দেখলো অবশ্যই 9 তো 0-র থেকে বড়, সুতরাং ও আবার এখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে 9কে 2 দিয়ে ভাগ করলো, কিন্তু ভাগশেষ আসবে 1, তাহলে 1 কখনোই 0-র সঙ্গে সমান নয়, তাহলে এইটাকে ও ট্রু ব্লকে আর ঢুকবে না, তাহলে ও আবার এই লাইনটা চলে যাবে, এখানে লুপ শেষ হয়েছে, লুপ শেষ হওয়ার পরে আবার ও এখানে ডিক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট করবে কীরকম, এটা 9 আছে, 9 থেকে 1 বাদ যাবে, তাহলে কত হবে 8 হবে, তাহলে বুঝতে পেরেছেন? আবার 8কে যদি এখানে চেক করে তাহলে 8 2 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ 0 থাকে, তাহলে এইটা আবার ট্রু হয়ে যাচ্ছে, তখন আবার এই প্রিন্ট আউটটা হবে কত হবে 10, ঠিক আছে, সরি 8, তাহলে এটা হলো 8। এইভাবেই এটা আবার যখন 7 হবে তখন প্রিন্টের
প্রিন্ট আউটের লাইনটাতে যাবে না, কারণ হচ্ছে 7-2 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ 1 থেকে যায়। আবার যখন 6 হবে তখন আবার এটা ট্রু করবে, 6-কে 2 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ 0, 0-0-র সঙ্গে সমান হবে, তখন আবার এখানে প্রিন্ট আউট হবে আর এখানে প্রিন্ট আউট আমরা পাবো 6। সেরকমই আবার 5 যখন হবে ডিক্রিমেন্ট হয়ে তখন 5টা এখানে দেখাবে না, আবার 4 যখন হবে তখন 4টা দেখাবে, 3 সেরকম দেখাবে না এবং 2টা আবার দেখাবে, আর 0-এ যখন চলে আসবে তখন 0 তো আর 0-র থেকে বড় নয়, তাই লুপটা শেষ হয়ে যাবে। তাহলে এই আমাদের আউটপুট আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে লাস্ট একটা উদাহরণ দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। মনে করুন আমাদেরকে এরকম একটা আউটপুট বের করার কথা বলা হয়েছে, যেখানে কিনা ফার্স্টে একের পেছনে একটা শূন্য থাকবে, তারপরে একের পেছনে দুটো শূন্য থাকবে, তারপরে একের পেছনে তিনটে থাকবে, এইভাবে আমাদের বাড়তে থাকবে শূন্যগুলো একে একে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ফার্স্টে 10, তারপর 100, তারপর 1000, তারপর 10,000, 1,00,000, 10,00,000, এইভাবে এটা ইনক্রিমেন্ট করতে থাকবে। তো এই লুপটা কীভাবে আমরা তৈরি করব, আমাদের সবসময় চেষ্টা থাকে একটাই, যে লুপকে কত কমবার ঘুরিয়ে আমরা শেষ করে ফেলতে পারি, কারণ লুপ যত বেশিবার ঘুরবে তত কিন্তু আমার মেমোরির উপর এফেক্ট পড়বে। তো দেখুন এই লুপটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করি। আমরা ফার্স্টে এখানে আই ইকুয়াল টু 1 নিলাম, নেয়ার পরে আমরা বলে দিলাম কতক্ষণ চলবে, যে আই যতক্ষণ 10,00,000 অবধি থাকবে ততক্ষণ চলবে। সুতরাং আমরা এটাকে আই যতক্ষণ ছোট থাকবে অথবা সমান থাকবে 10,00,000-এর থেকে ততক্ষণ অবধি এই লুপটা চলবে, এটা আমরা বলে দিলাম। ঠিক আছে, এবার আইকে আমরা কী করব, আইকে আমরা 1-1 করেও বাড়াবো না আর 2-2 করেও বাড়াবো না, এটাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করব কিসের সঙ্গে, 10-এর সঙ্গে। এবং আমরা এখানে আর এরকম কোনো কন্ডিশান আমাদের লাগছে না, সুতরাং এটাকে এই মুহূর্তের জন্য উড়িয়ে দেওয়া যেতে পারে এবং এই আইটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো যদি আমরা এটাকে এইভাবে প্রিন্ট করে দিই তাহলে দেখুন আপনার আউটপুট কী আসে। দেখুন এইরকম আমাদের চলে এসছে 1, তারপর 10, তারপর 100, তারপর 1,000, তারপর 10,000, তারপর 1,00,000, 10,00,000 চলে এসছে। তো দেখুন এখানে আমাদের 1 থেকে শুরু হয়েছে এবং 10,00,000-এ গিয়ে শেষ হয়েছে, কিন্তু আমাদের আউটপুটটা চাওয়া হয়েছিল 10 থেকে শুরু হবে এবং 10,00,000-এ গিয়ে শেষ হবে। তাহলে আমরা শুরুটা 10 থেকে করতে হলে কি করব, আমরা এই যে ভ্যারিয়েবল আইটাকে 1 থেকে নিয়েছিলাম এটাকে আমরা 1 থেকে না নিয়ে 10 থেকে নেব। যদি আমরা এই মুহূর্তে এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখুন আমার 1টা থাকবে না আর, যেহেতু 10 থেকে শুরু হয়েছে তাই 10 থেকে আউটপুট আসা আরম্ভ হবে এবং 10,00,000-এ গিয়ে শেষ হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই জিনিসটাকে আমরা একটুখানি ট্রিক্স খাটালাম, কারণ আমাদের যদি লুপটাকে আমরা 1-1 করে ইনক্রিমেন্ট করতাম তাহলে সেক্ষেত্রে প্রচুর বড় একটা লুপ ঘুরতো 10,00,000 অবধি, এবং আমাদেরকে কন্ডিশান দিয়ে চেক করতে হতো 10-এর পর থেকে 11-99 অবধি প্রিন্ট হবে না এবং 100-র ক্ষেত্রে প্রিন্ট হবে, আবার 101-999 অবধি প্রিন্ট হবে না, আবার 1,000-এর ক্ষেত্রে প্রিন্ট হবে। তো এত কিছু ঝামেলার মধ্যে আমরা না গিয়ে সিম্পলি একটা ছোট্ট বুদ্ধি খাটানো হলো এখানে, যার ফলে কিন্তু এই আউটপুটটা আমরা পেয়ে গেলাম আর আমাদের লুপটাও কিন্তু অত ঘুরল না। আমাদের লুপটা মাত্র 1, 2, 3, 4, 5, 6 ঘুরেছে এবং 6 আমরা এই আউটপুটটা পেয়ে গেছি। এখানে না হলে পরে এটা কিন্তু 10,00,000 ঘুরতে হতো যদি আমাদের 1-1 করে ইনক্রিমেন্ট হতো। তাহলে 6 ঘোরা নিশ্চয়ই ভালো 10,00,000 ঘোরার থেকে একটা লুপ। বুঝতে পেরেছেন? এইভাবে আপনিও আপনার বুদ্ধি লাগিয়ে আপনি অনেক বড় বড় প্রবলেমকে কিন্তু অনেক ইজিলি সলভ করে ফেলতে পারেন। এবার বুদ্ধি লাগানোটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কীভাবে কোন জিনিসটাকে সলভ করবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো জায়গা বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার যা মনে কোশ্চেন আছে করে ফেলতে পারেন, আমি আমার সময় মতো আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো। আপনি কোশ্চেন করার আগে এটা ভাববেন না যে আমার হয়তো কোশ্চেনটা বড়ই বোকা বোকা, কারণ আপনি এখন শিখছেন, আপনি যেরকম ইচ্ছা কোশ্চেন করতে পারেন, আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তো আপনার মনে যদি কোনো রকম কোশ্চেন থাকে নির্দ্বিধায় আপনি সেই কোশ্চেনটা কমেন্ট সেকশানে করে দিন, আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে পরে আপনাকে জানেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।